বিগ বাজেটের সিনেমা কালকি 2898 AD। সিনেমাটি শুধুমাত্র সাধারণ দর্শক দেখছে এমনটি নয়, তারকারাও দেখছেন তাদের ব্যস্ততার ফাঁকে। স্ত্রী দীপিকা পাড়ুকোনের হাত ধরে এবার গেলেন রণবীর সিংহ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী কালকি 2898 AD দেখে গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, একটি অভিজাত সিনেমাটিক প্রদর্শন, বড় পর্দার ছবির শেষ কথা, প্রযুক্তিগত কর্মকাণ্ডের অভূতপূর্ব সূক্ষ্মতা, সেরা ভারতীয় ছবি, যেখানে তার স্ত্রীর প্রশংসাও করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, যদি আমার প্রিয়ার কথা বলতে হয়, তুমি প্রতিটা মুহূর্তে ভরিয়ে তুলেছ নিজের লাবণ্য এবং আভিজাত্যে, এমন আকুলতা যেন কবিতা, কি শক্তিশালী, কোনো তুলনায় চলে না, তোমাকে ভালোবাসি। এরপর তিনি একে একে পরিচালক নাগাসিন, কমল হাসান, প্রভাসকে উল্লেখ করে লিখেছেন, নাগি স্যার এবং তার দলকে শুভেচ্ছা। কেউ যদি আমার মতো অমিতাভ বচ্চনের অন্ধভক্ত হয়ে থাকেন, তাহলে কোনোভাবে সিনেমাটি মিস করবেন না। ছবিতে সম্পূর্ণ কালো পোশাক, কালো চশমা আর টুপিতে রণবীরকে দেখা যায়, সাথে আছেন দীপিকা।